28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। বিশ্ব হেপাটাইটিস দিবসের এবারের প্রতিপাদ্য হেপাটাইটিস নির্মূল অথবা এলিমিনেশন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হচ্ছে। শুরুতেই রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী, মহাসচিব ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ। তার পাশেই রয়েছেন অধ্যাপক এম আনিসুর রহমান, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট, বারডেম হাসপাতাল। আমার এপাশে রয়েছেন অধ্যাপক এ কিউ এম মহসিন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং হেপাটোলজিস্ট। তার পাশেই রয়েছেন অধ্যাপক ফারুক আহমেদ, বিভাগীয় প্রধান গ্যাস্ট্রোএন্টারোলজি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং মহাসচিব বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি। প্রথমেই কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী স্যারের সাথে। স্যার, শুরুতে আমি যে বিষয়টিতে যেতে চাইব যে এবারে বিশ্ব হেপাটাইটিস দিবসের মূল তাৎপর্য হচ্ছে এলিমিনেশন বা হেপাটাইটিস নির্মূল। তো দিবসটির তাৎপর্য সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আজকে বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হচ্ছে। এই দিবসটির থিম বা প্রতিপাদিত হচ্ছে এলিমিনেশন বা হেপাটাইটিস সমূলে ধ্বংস করা বা ধ্বংস করাটাই। এই দুইটি সংস্থাই তাদের 69th ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে ডিসিশন নেওয়া হয়েছে যে যেভাবে হেপাটাইটিস সারা বিশ্বব্যাপী ছড়াচ্ছে সেটাকে প্রতিরোধ করে সচেতনতাও আছে 2030 সাল নাগাদ যাতে হেপাটাইটিসকে ইলিমিনেশন বা সম্পূর্ণ ধ্বংস করা বা কন্ট্রোল করা সম্ভব হয়। এর মধ্যে কার্যক্রমের মধ্যে আছে একটাই প্রথম কার্যক্রম যেটা আছে যেটার মাধ্যমে সাধারণত ছড়ায়, যেমন মায়ের থেকে সন্তানে বার্ড ডোজ। তারা বলছেন যে এমনভাবে কার্যক্রম চালানো হবে যাতে বিশ্বব্যাপী 90% নবজাতক বার্ড ডোজ পাবে, 90% মানুষ সেফ ইঞ্জেকশন পাবে, 100% মানুষ ব্লাড ট্রান্সফিউশন ভাইরাস মুক্ত ব্লাড ট্রান্সফিউশন পাবে, প্রায় 90% মানুষ হেপাটাইটিস সম্বন্ধে সচেতন হবে, এবং নতুন কেস যেগুলো ডেভেলপ করবে সেটা 90%-এর উপরে কমে যাবে। আরও বলা হয়েছে শুধু অ্যাওয়ারনেস বিল্ডিং এবং প্রিভেনশনের আগে ট্রিটমেন্টের জন্য বলা হয়েছে যে প্রায় 80% মানুষ যাতে এটাতে ট্রিটমেন্ট হবে। এইভাবে কার্যক্রম চালালে এই আগামী 14 বছরে দেখা গেছে প্রায় 71 লক্ষ মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে, এবং এটাই হবে আমাদের শ্রেষ্ঠ অর্জন যাতে গিয়ে 2030 সালে হেপাটাইটিস মুক্ত বাংলাদেশ ঘোষণা করা সম্ভব হবে। এবারে আমি জানতে চাইবো প্রফেসর এ কিউ এম মহসিন স্যারের কাছে কী কী ধরনের হেপাটাইটিস আছে এবং এগুলো কীভাবে ট্রান্সমিট হচ্ছে বা ছড়াচ্ছে, সে সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি স্যার কিছুটা ধারণা দিতেন। হেপাটাইটিস বলতে আমরা এখানে শুধু ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে বলছি, এছাড়াও আরও অনেক ধরনের হেপাটাইটিস হবে, কিন্তু আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পানিবাহিত আর একটা হচ্ছে রক্তবাহিত। পানিবাহিত হেপাটাইটিসের মধ্যে যেটা সবচেয়ে বেশি আমাদের দেশে হচ্ছে হেপাটাইটিস এ এবং ই, এবং এই দুইটা আমাদের পানি এবং খাদ্যদ্রব্য কন্টামিনেশনের মাধ্যমে সেটা বিভিন্ন জনের মধ্যে ছড়ায় পড়ে। আর যেটা হেপাটাইটিস বি এবং সি, এটা হচ্ছে রক্তবাহিত এবং রক্তের ফ্লুইড বা অন্যান্য সিরাম বা সিমেন এগুলির থেকে এটা একজনের শরীর থেকে আরেকজনের ছড়ায়, ব্লাড ট্রান্সফিউশন এটা একটা অন্যতম মাধ্যম। কিন্তু সবচেয়ে বেশি ছড়ায় যে হেপাটাইটিস বি, সেটা হচ্ছে যে মায় যদি হেপাটাইটিস বি থাকে সেটা সন্তানের মধ্যে ট্রান্সমিট হয় ডিউরিং ডেলিভারি অফ বেবি, সেই সময় এটা মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে সাধারণত যায়। আর এছাড়া সেক্সুয়াল কন্ট্যাক্টের মধ্যে হেপাটাইটিস বি ছড়ায়, এছাড়া আপনার যদি কন্টামিনেটেড যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস বা ডেন্টাল ইনস্ট্রুমেন্ট অ্যাপ্লায়েন্স অথবা অনেক সময় যদি ড্রাগ এডিক্ট যারা একই সিরিঞ্জ ব্যবহার করে এবং যদি কন্টামিনেটেড সিরিঞ্জ দিয়ে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াচ্ছে, এছাড়া যে আমরা পার্লারে যদি আপনি অটোক্লেভ না করে বা আপনার যে রেজার যদি একই জন বা টুথব্রাশ যদি একই জন ইউজ করে যার হেপাটাইটিস বি আছে সেটাই যদি অন্যজন ইউজ করে তার মধ্যে ছড়াতে পারে। তবে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে
মায়ের থেকে সন্তানের মধ্যে, আরেকটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে। ঠিক হেপাটাইটিস সি সেটা সাধারণত ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে সবচেয়ে বেশি ছড়ায়। বাকি যেগুলি আমরা বিয়ের কথা বললাম তাতেও কিছু ছড়াতে পারে, কিন্তু এটার প্রকোপ অত্যন্ত কম, সাধারণত এটা ব্লাড থেকেই বেশি ছড়ায়। যাচ্ছি প্রফেসর আনিসুর রহমান স্যারের কাছে। স্যার, আমি জানতে চাইবো যে বাংলাদেশে হেপাটাইটিসের প্রকোপ সম্পর্কে এবং প্রতিরোধ সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। একটু আগেই প্রফেসর মহসিন সাহেবের কাছে শুনলেন আপনারা যে সাধারণত দুইটা গ্রুপে আমরা ভাইরাসগুলোকে ভাগ করি, একটা হলো রক্তবাহিত রোগ যেমন বি এবং সি, আরেকটি হলো মানে পানি বা খাদ্যবাহিত রোগ। তো আমাদের দেশে সাধারণত খুব সঠিক পরিসংখ্যান না থাকলেও মোটামুটি এক বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে যে হেপাটাইটিস বি এর প্রকোপ প্রায় 4-5% সমাজের মধ্যে, তার মানে কিন্তু একটা বিপুল জনগোষ্ঠী কিন্তু এই হেপাটাইটিস বি এ আক্রান্ত। যদি আমরা 16 কোটি মানুষও ধরি আমাদের দেশে এবং 5% ধরলে তাহলে প্রায় মানে 75-80 লক্ষ মানুষ কিন্তু হেপাটাইটিস বি তাদের শরীরে বহন করছে। হেপাটাইটিস সি প্রকোপ বি এর মতো না হলেও একেবারে কম নয়, প্রায় 1% মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত, তাহলে দেখা যায় প্রায় 16 লক্ষ মানুষ কিন্তু সি ভাইরাস শরীরে বহন করছেন। এবং অন্য যে ভাইরাসগুলো আছে এবং এ এবং ই, এটা সাধারণত দীর্ঘমেয়াদী শরীরে কোনো প্রতিক্রিয়া করে না, কিন্তু এগুলো দিয়ে অ্যাকুট হেপাটাইটিস হয়। তবে এর সঠিক সংখ্যাহীন পরিসংখ্যান আমাদের জানা নেই, কিন্তু দেখা গেছে যে অধিকাংশ শিশু কিন্তু অল্প বয়সেই কিন্তু এ ভাইরাস দিয়ে, বিশেষ করে 15 বছরের নিচে শিশুরা কিন্তু এ ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে যায়। দেখা গেছে যে বিভিন্ন পরিসংখ্যানে তাদের ব্লাড বা রক্তের সিরাম পরীক্ষা করে দেখা গেছে যে অনেকের শরীরে কিন্তু এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এবং বড়দের ক্ষেত্রে সাধারণত ই ভাইরাসের প্রকোপটা বেশি, এবং সেক্ষেত্রেও দেখা গেছে যে মানে ই ভাইরাসের সংখ্যা কিন্তু একেবারে কম নয়। বিশেষ করে আমাদের দেশে সেফ ফুড এবং সেফ ড্রিঙ্কিং ওয়াটার এর ঘাটতির কারণে এই দুটো ভাইরাস এ এবং ই ভাইরাসের প্রকোপ কিন্তু অত্যন্ত বেশি। প্রতিরোধের ব্যাপারে আপনি দর্শকদের কি অ্যাডভাইস করবেন? প্রতিরোধ বলতে এখন আমরা ধরেন বি ভাইরাসের জন্য কিন্তু এখন ইফেক্টিভ ভ্যাকসিন আছে ওয়ার্ল্ডের অধিকাংশ দেশে, কিন্তু যেসব দেশে বিশেষ করে বি ভাইরাসের প্রকোপ অত্যন্ত বেশি সেসব জায়গায় কিন্তু বার্টোসকে নেওয়া হয়েছে এলিমিনেশনের জন্য। আমাদের দেশে যদিও এখন মানে সাধারণ যে ইপিআই যে প্রোগ্রাম আছে তার মাধ্যমে 6 সপ্তাহের মাথায় অন্য অন্য ভ্যাকসিনের সাথে বি ভাইরাস যুক্ত করা হয়েছে, এটাকে আমরা মন্দের ভালো বলতে পারি, কারণ সেক্ষেত্রেও দেখা গেছে কি মানে আগের চেয়েও মানে এই হেপাটাইটিস বি এর সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। কিন্তু সবচেয়ে ভালো হতো যদি আমরা বার্টোসটা চালু করতে পারতাম। এবং সি ভাইরাসের জন্য কোনো ইফেক্টিভ ভ্যাকসিন নাই, এটার জন্য মেইন ইয়ে হলো সেফ ব্লাড ট্রান্সফিউশন এবং একই সিরিঞ্জ অন্য শরীরে না ইউজ করা, বিশেষ করে যারা ড্রাগ অ্যাডিক্ট তারা যেন তাদের প্রতি লক্ষ্য রাখা যাতে একই সিরিঞ্জ বিভিন্ন জনে না ইউজ করে সেদিকে খেয়াল করা। ধন্যবাদ। এবারে আমি যাচ্ছি প্রফেসর ফারুক আহমেদ স্যারের কাছে। স্যার, আমরা সকলেই জানি যে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি সাইলেন্ট কিলার, অর্থাৎ নীরব ঘাতক। স্যারের কাছে আমি সেই বিষয়টিতেই জানতে চাচ্ছিলাম যে আমাদের দর্শকদের জন্য হেপাটাইটিস বি এবং সি সাইলেন্ট কিলার এই কথাটা বলতে কি বোঝাতে চান? একটু পরে আপনারা আসলে দর্শকরা বুঝতে পারবেন যে এই দুটো ভাইরাস বর্তমান সময়ে কিন্তু খুব ভালো কার্যকরী চিকিৎসা আছে। জি, প্রবলেম হলে যে চিকিৎসা দিতে হলে তো রোগটা আপনাকে জানতে হবে, ধরতে হবে। এটাই হলো আসলে মেইন সমস্যা এই বি ভাইরাস বা সি ভাইরাস, যেগুলোতে দীর্ঘমেয়াদী ইনফেকশন হয়ে লিভারে নানান রকম জটিলতা করে, যে জটিলতাগুলো আসলে প্রাণঘাতী, ধরেন সিরোসিস লিভার, লিভার ক্যান্সারের মতো এরকম প্রাণঘাতী সমস্যা হতে পারে। তো এই ভাইরাস যেটা প্রধানত যখন শরীরে ঢুকে অধিকাংশ সময় দেখা যায় যে এগুলো কোনো উপসর্গ তৈরি করে না, কোনো সমস্যা সৃষ্টি করে না। যখন সৃষ্টি করে তখন আসলে এটা রোগ একদম অ্যাডভান্স স্টেজে চলে আসে। তো যে কারণে আমরা বলি যে সাইলেন্ট কিলার, যদি এরকম হচ্ছে ঢোকার সময় জন্ডিস করে ফেলেছে, টাইফয়েডের মতো, যে হ্যাঁ ঢোকার সাথে সাথে জ্বর হয়ে গেল, তাহলে কিন্তু তাহলে কি পেশেন্টরা যখন আসে স্যার তখন কি একেবারে এন্ড স্টেজ লিভার ডিজিজ নিয়েই আসছে? না, এটা কিন্তু মাঝামাঝি স্টেজেও পাচ্ছেন। এটা কিন্তু সবসময় সত্য না, অনেক সময় কিন্তু মানুষ কোনো কারণে, আমাদের দেশে যেটা হয় যে অন্য কোনো কারণে হচ্ছে রক্ত পরীক্ষা করিয়েছে, যেরকম ধরেন ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করেছে, বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছে, ব্লাড ট্রান্সফিউশনের জন্য ডোনেট করতে গিয়েছে, বা অনেকে আছে যে
এখন তো ধরেন ইনফরমেশন যেহেতু সবাই জানে আমাদের মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, প্লাস আপনারা বিভিন্ন অর্গানাইজেশন, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন, সবাই এটা মোটামুটি জানে, তো অনেকে কিন্তু নিজে থেকে আসে যে আমি ভ্যাকসিন দিতে চাই, তো সে চেক করতে গেলে তো অনেকে ধরা পড়ে। সুতরাং ওইগুলো কিন্তু আসলে কোনো উপসর্গ ছাড়া বা প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে। তো অনেকের আছে যে যারা আসলে এটা খুব সচেতন না বা কোনো কারণে সিমটম হয় না বলে কারোর কাছে যায় নাই, তো ওদের তো অনেক সময় দেখা যায় যে হ্যাঁ অ্যাডভান্স লিভার ডিজিজ নিয়ে আসে, কিন্তু এটা তো এখন কিন্তু বর্তমান সময় খুব ভয় পাওয়ার কিছু নাই যে লিভার ডিজিজ যদি হয়েও যায় এখন কিন্তু মোটামুটি চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা রয়েছে। এবারে আমি প্রফেসর মাহমুদ আলী স্যারের কাছে জানতে চাইব যে আমাদের জন্য অত্যন্ত আশার কথা বিশ্বের অন্যান্য দেশের মতো ন্যাশনাল লিভার ফাউন্ডেশনের মহাসচিব হিসেবে আপনি দীর্ঘদিন ধরে হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য স্যার কাজ করে যাচ্ছেন, এবং আমি যে বিষয়টিতে যেতে চাইব যে হেপাটাইটিস প্রতিরোধের ব্যাপারে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন কী কী পদক্ষেপ নিয়েছেন? অ্যাকচুয়ালি এই লিভার রোগের প্রতিরোধ এবং চিকিৎসাটাই সবচেয়ে প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস বিল্ডিংটাই লিভার ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। এটার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা কোনো একটা একটা মানে বছরে একটা দিন আসলো, একটা দিবস পালন করলাম, তারপরে আমরা বসে নাই। আমরা প্রতিনিয়ত কাজ করছি, আমাদের সংস্থা আছে এবং বিভিন্ন জায়গায়, আপনারা শুনলে খুশি হবেন, আমরা এক একটা ডিভিশন অথবা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারকে আমরা সিলেক্ট করি, ওইখানে আমরা ডে নাম দিই, যেমন চিটাগাং হেপাটাইটিস ডে, খুলনা হেপাটাইটিস ডে, তারপরে আমরা এখন শীঘ্রই পাবনা হেপাটাইটিস ডে করতে যাচ্ছি। ওই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের সমস্ত দিন ধরে আমরা সচেতনতামূলক অ্যাওয়ারনেস বিল্ডিং, র্যালি, ফ্রি স্ক্রিনিং, বিশেষ করে আমরা এই এতিম শিশুদের, সরকারি শিশু পরিবারের যে লক্ষ লক্ষ এতিম শিশু আছে তাদেরকে আমরা ফ্রি স্ক্রিনিং এবং ভ্যাকসিন দিয়ে থাকি। এরই মধ্যে আমরা প্রায় 6,000 বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং ডিভিশনাল হেডকোয়ার্টারের 6,000 সরকারি শিশু পরিবারের এতিম শিশুদেরকে বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং ভ্যাকসিন দিয়েছি। এবং প্রতিনিয়তই আমরা প্রতিদিনই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা ফ্রি স্ক্রিনিং করি, আমরা ফ্রি কনসালটেশন করি, এগুলো করে যাচ্ছি। আর এই দিবসটি সম্বন্ধে এইবারের অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছি, এবং বিশেষ করে এইবারের বাংলাদেশে আমাদের কার্যক্রমের মধ্যে প্রতি বছর আমরা ঢাকাতে করতাম, এইবার আমরা ঢাকা আরেকটি দুইটি ডিভিশনাল হেডকোয়ার্টার চিটাগাং এবং সিলেটেও এই কার্যক্রম, মানে শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ না, আমরা আস্তে আস্তে বাড়তে যাচ্ছি। এইবার দুইটা ডিভিশনাল হেডকোয়ার্টারে আরম্ভ করেছি, আশা করছি নেক্সট ডেতে হয়তো আরও আরও বাড়াবো। আর এর মধ্যে সব কিছু ইম্পর্ট্যান্ট হলো গিয়া অ্যাওয়ারনেস বুথ, একটা বুথ থাকবে যেটা হেপাটাইটিস অ্যাওয়ারনেসে বিভিন্ন সম্বলিত বিভিন্ন পোস্টার, লিফলেট, স্লোগান এগুলো নিয়ে নগরীর বিভিন্ন জায়গায় ঘুরবে। ঢাকাতেই প্রায় 5টার মতো বুথ থাকবে, চিটাগাংয়েও থাকবে, সিলেটেও থাকবে, আর তো পোস্টারিং আছে। আরেকটা উল্লেখযোগ্য দিক হলো আমরা একটা সেমিনারও করব। আর আরেকটা উল্লেখযোগ্য দিক হলো আমরা, আপনি জানেন যে বিশ্বে বাংলা হচ্ছে সপ্তম ল্যাঙ্গুয়েজ, আর প্রায় 300 মিলিয়ন মানুষ বাংলায় কথা বলে থাকে, তাই তাদের হেপাটাইটিস বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, ইজিলি আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই বাংলাভাষীদের জন্য আমরা লিভার ফাউন্ডেশন এইবার হেপাটাইটিস অ্যাপস, হেপাটাইটিস জানুন এবং ভালো থাকুন, এই নিয়ে একটা অ্যাপস আপলোড করবো গুগলস প্লে স্টোরে, যেটা আজ 28 জুলাই থেকে এটা সবাই এটা ডাউনলোড করতে পারবেন, অ্যান্ড্রয়েড এবং দেখতে পারবেন। এটার মধ্যে যতটুকু ইনফরমেশন সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করেছি মানুষকে, যাতে ইজিলি সে তার দুর্গুলায় তার অ্যাওয়ারনেসটা পৌঁছে দিতে পারে। আমি মনে করব যে বাংলায় হেপাটাইটিসের অ্যাপস বিশ্বে এটাই মনে হলো এটা প্রথম। আশা করছি এই অ্যাপসের মাধ্যমে বাংলাদেশে, বাংলাদেশ এবং তথা বাংলাভাষী পৃথিবীর মানুষ এই অ্যাপসের মাধ্যমে সচেতন হবে, সচেতনতা সৃষ্টি হবে। এবারে প্রফেসর মহসিন স্যারের কাছে জানতে চাইব, হেপাটাইটিস বি যেহেতু আমাদের দেশে ইনসিডেন্স অনেক বেড়ে চলেছে, তো এটা ট্রিটমেন্টের ব্যাপারে স্যার আপনি যদি আমাদের কিছু ধারণা দিতেন। হেপাটাইটিস বি, এটা কিছুক্ষণ আগেই প্রফেসর আনিস সাহেব বললেন যে 5-7% আমাদের এফেক্টেড জেনারেল পপুলেশন, কিন্তু জিনিসটা হচ্ছে যে যাদের শরীরে হেপাটাইটিস বি আছে এটা আমরা সাধারণত শনাক্ত করি সারফেস অ্যান্টিজেন, হেপাটাইটিস HBsAg, তো সুতরাং এটা পজিটিভ পেলেই যে সবারই চিকিৎসা করতে হবে এরকম কোনো কথা নেই। যাদের হেপাটাইটিস বি পজিটিভ আছে, HBsAg পজিটিভ আছে,
তাদের 5-7% মাত্র চিকিৎসার দরকার হয়। এটা দরকার হয় যখন ভাইরাসের যে HBsAg যেটা এটা হচ্ছে সারফেস অ্যান্টিজেন, ভাইরাসের বাইরের কোটিং, তো সেটা থাকলেই যে তার ইনট্যাক্ট ভাইরাস থাকবে এবং এটা লিভার ক্যাপেট করবে এরকম কোনো কথা নেই। সেই জন্য অনেকেই HBsAg পজিটিভ পেলে প্যানিকি হয়ে যায়, মনে হয় যেন বোধহয় আমি গেলাম, আমার লিভার শেষ হয়ে গেল এবং এটার আর কোনো চিকিৎসা নাই। আসলে কথাগুলি ঠিক সত্যি নয়, এগুলি সর্বসাধারণের জানা উচিত যে হেপাটাইটিস বি HBsAg যাদের পজিটিভ আছে তাদের মাত্র 5-7% লিভার এফেক্ট করে এবং লিভার এফেক্ট করলে তখনই এটা চিকিৎসা করতে হয়। যদি দেখা যায় যে হেপাটাইটিস বি DNA সাবস্টেনশিয়ালি রেইজ থাকে, আরেকটা জিনিস আছে হেপাটাইটিস ই অ্যান্টিজেন বলে, এপসিলন অ্যান্টিজেন, এটা ইনফেক্টিভিটি বা রেপ্লিকেটিং ভাইরাসের ইন্ডিকেটর, এটা থাকতে হয় এবং অনেক ক্ষেত্রে তাদের লিভার ফাংশন স্পেশালি SGOT এবং SGPT প্রথম বিশেষ করে SGOT SGPT এইগুলি রেজ থাকে। তো সুতরাং এই অবস্থায় পাওয়া গেলে তখন তাদেরকে চিকিৎসা করতে হয়। এখন চিকিৎসার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে যে আপনার তাদেরকে ওরাল মুখে খাওয়ার ট্যাবলেট আছে, আর আছে ইঞ্জেকশন, সেটা হচ্ছে ইন্টারফেরন। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সাধারণত ট্যাবলেটই প্রেফার করি, কারণ এটা লেস এক্সপেন্সিভ, কিন্তু এটার সমস্যা হচ্ছে এটা অনেক দিন দীর্ঘদিন চিকিৎসা করতে হয় এবং এটার হেপাটাইটিস বি এলিমিনেশন অনেক সময় পুরোপুরি সম্ভব না হয় না। কিন্তু তারপরেও যদি আমরা এই যে ট্যাবলেটগুলি আছে সেগুলি যদি আমরা ভালো কন্টিনিউ করি তাহলে লিভার ইনফ্লামেশন কম থাকে, সাপ্রেস থাকে এবং একসময় হয়তো বডি ইমিউনিটি হেপাটাইটিস বিকে এলিমিনেট করে দেয়। আর যেটা ইন্টারফেরন আছে এটা এক্সপেন্সিভ এবং এটার সাইড এফেক্টও অনেক বেশি এবং এটা সাধারণত দেখা যায় যে যাদের চিকিৎসা করলে একটা সাবস্টেনশিয়াল গ্রুপ বেশিরভাগ লোক হেপাটাইটিস বি মুক্ত হয়ে যায়। কিন্তু এটার সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমাদের দেশের লোক গরিব মানুষ সাধারণত এটা অ্যাফোর্ড করতে পারে না। কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যেসব ওরাল ট্যাবলেটের কথা আমি যেগুলি এখন বাজারে পাওয়া যায় তার বেশিরভাগই খুবই এফেক্টিভ, এদের সাইড এফেক্ট খুবই কম এবং হয়তো দীর্ঘকালীন চিকিৎসা করলে এক সময় তাদের শরীর থেকে হেপাটাইটিস বি এলিমিনেট হয়ে যায়, বিশেষ করে তাদের DNA এটা নেগেটিভ হয়ে যায়, ই অ্যান্টিজেন নেগেটিভ হয়ে যায় এবং লিভার ফাংশনও তাদের নর্মাল ফিরে আসে। এবারে আমি আনিসুর রহমান স্যারের কাছে জানতে চাইব যে হেপাটাইটিস সির ট্রিটমেন্টের ব্যাপারে আপনি দর্শকদের। ধন্যবাদ আপনাকে। হেপাটাইটিস সি এর চিকিৎসা কিছুদিন হলো একটু যুগান্তকারী পরিবর্তন এসে গেছে। এর আগে হেপাটাইটিস সি সাধারণত ইঞ্জেকশন মাধ্যমে চিকিৎসা করতে হতো, ইন্টারফেরন, যার খরচ বাংলাদেশি মুদ্রায় 3.5-10 লক্ষ টাকা পর্যন্ত লাগতো। কিন্তু গত 2 বছর ধরে জেনারিক মেডিসিন যেটা মুখে খাওয়ার ওষুধ এবং খুবই কার্যকরী ওষুধ সেটা আবিষ্কার হয়েছে এবং বাংলাদেশে কিন্তু এই ওষুধগুলো মানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে, এটা একটা আশার কথা। কারণ বিদেশে এই একটা সপুজভুবির নামে একটা ওষুধ আছে, এই ওষুধটা বিদেশে প্রায় একটা ইয়ে ডোজ পাইতে গেলে একটা মানুষের প্রায় $85,000 প্রয়োজন হয়, সেইটা আমাদের দেশে মাত্র $1,000 মধ্যে পুরো কোর্স কমপ্লিট করা যায়। তো সেটা চিন্তা করা যায় না যে কত মানে সুলভ মূল্যে আমাদের দেশে এখন পাওয়া যাচ্ছে। তো সাধারণত আরও একটা সুবিধা হলো যে এই ওরাল ড্রাগগুলো কম্বিনেশন করে 2-3টা, যেমন সপোজ ফেভিপ্রাক্লারটেসভির যদি 2টা ট্যাবলেট 12 সপ্তাহ খেলেই দেখা যায় যে হেপাটাইটিস সি ভাইরাস প্রায় মুক্ত হয়ে যায় এবং কারো কারো ক্ষেত্রে এটা হয়তো 24 সপ্তাহ প্রয়োজন হয়। তবে এই জন্য এখন যে ওষুধগুলো বাজারে এসেছে এগুলো খুবই ইফেক্টিভ এবং আরেকটা সুবিধা হলো যে যেমন আগে ইন্টারফেরনের সাইড এফেক্ট, মহসিন সাহেব আগেই বললেন যে সাইড এফেক্ট অনেক বেশি, কিন্তু এই ওরাল ড্রাগগুলার বা এই যে মুখে খাওয়ার ওষুধগুলার কিন্তু সাইড এফেক্ট তেমন নাই বললেই চলে। আরও একটা জিনিস হলো কারো যদি লিভার ডিজিজ অ্যাডভান্স পর্যায়ে যায় তাদের ক্ষেত্রে দেখা গেছে আগে ইন্টারফেরন দেওয়া যেত না, কিন্তু এখন কিন্তু এই ওরাল ড্রাগগুলো অ্যাডভান্স লিভার ডিজিজের ক্ষেত্রেও কিন্তু এই ওরাল ড্রাগগুলো ইউজ করা যায়, সেটাও আর একটা সুবিধাজনক অবস্থায় আছে। তো সেই জন্য আর এই জন্য এখন বলা হচ্ছে যে সি ভাইরাস কিন্তু কিওর হয়ে যায় বলা হয়, যে তার মানে এটা যদি ওষুধ ঠিক মতো খায় বা কেউ করা হয় তাহলে সি ভাইরাস মোটামুটি নির্মূল হয়ে যায়। তো সেই জন্য এটা আর একটা অ্যাডভান্টেজ আমরা বলতে পারি। সেই জন্য যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে ঘোষণা দিয়েছে 2030 সালের মধ্যে মানে ভাইরাস হেপাটাইটিসকে নির্মূল করা হবে,
সেই ক্ষেত্রে আরেকটা কিন্তু যদি ভালো চিকিৎসা পায় তাহলে কিন্তু সি ভাইরাসও দেখা যাবে একসময় আর খুঁজে পাওয়া যাবে না। হেপাটাইটিস বির মতো সি ভাইরাসকেও নির্মূল করা সম্ভব হবে। কথা বলছি অধ্যাপক ফারুক আহমেদের সাথে। আপনার কাছে আমি জানতে চাইবো যে হেপাটাইটিস এই যে নির্মূলের ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তো সরকারিভাবে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে হেপাটাইটিস নির্মূলের ব্যাপারে? দেখুন, একটা জিনিস, বাংলাদেশে বিগত কয়েক বছরে যতগুলো উন্নতি হয়েছে তার মধ্যে স্বাস্থ্য সেক্টরের উন্নতি কিন্তু খুবই উল্লেখযোগ্য এবং খুবই ইমপ্রেসিভ। 88তম পজিশনে আছে এবং এটা কিন্তু এই জন্য পুরো বিশ্ব কিন্তু আমাদেরকে এটাতে স্বীকৃতি দিয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রী কিন্তু অনেক পদক পেয়েছে এই জন্য আন্তর্জাতিক কর্তৃপক্ষ থেকে। তো এটা যেহেতু স্বাস্থ্য সেক্টরে যে উন্নতি হয়েছে তার মধ্যে কিন্তু এই হেপাটাইটিসের ব্যাপারও বাংলাদেশে কিন্তু অনেক উন্নতি হয়েছে। এটা তো আমরা এখন সবাই আমাদের জনসাধারণও জানে যে গভর্নমেন্ট কিন্তু দেখেন সব বাচ্চাদেরকে দেড় মাস বয়সে যখন আমরা ইপিআর টিকা দিই সেই দেড় মাসের প্রথম টিকাটা কিন্তু ওই টিকা কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের টিকাও আছে। তার মানে এখন বাংলাদেশের সরকার সব বাচ্চাদেরকে বিনামূল্যে দেড় মাস বয়স থেকে হেপাটাইটিস বি ভাইরাসের টিকাও দিচ্ছে। এই এই ভাইরাসের টিকাগুলো কিন্তু একটু কস্টলি, তো সেটা তো গভর্নমেন্ট আমাদেরকে ফ্রি দিচ্ছে। এটা 2006 সালের থেকে কিন্তু গভর্নমেন্ট দেওয়া শুরু করেছে। তার মানে এটা 2006 সালের পর থেকে তো বাচ্চা হচ্ছে যারা ইপিআই টিকা নিচ্ছে সবাই কিন্তু বি ভাইরাসের টিকা পাচ্ছে এবং ইপিআই টিকা নেওয়ার যে রেট আমাদের এখানে এটাও কিন্তু সাংঘাতিক রকম এক্সেপশনালি গুড, যে পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশে কিন্তু ইপিআই টিকা নেওয়ার সাকসেস রেট অনেক বেশি, প্রায় 90%। এটা কিন্তু সাউথ ইস্ট এশিয়া না, শুধু সারা ওয়ার্ল্ডের মধ্যে এটা ইমপ্রেসিভ সাকসেস যে ইপিআইতে এত লোক কভার করা হয়েছে। তো পাশাপাশি যেন সি ভাইরাসের এখনও পর্যন্ত কোনো ভ্যাকসিন বেরোয় নাই, যদি ভ্যাকসিন নাও বের হয় বি এবং সি এই দুইটা প্রতিরোধের কিন্তু ভ্যাকসিন ছাড়াও আর অনেকগুলো পথ আছে এবং যেগুলো খুবই ধরেন জানা থাকলেই হবে, এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই, টাকা লাগে না। ধরেন আপনার একটা ইঞ্জেকশন নেবেন, ডিসপোজেবল সিনেস্থেসিস করলেন বা একটু ধরেন আপনার ব্লাড ট্রান্সফিউশন নিলেন, একটু ভালো মতো চেক করে নিলেন, অটোক্লেভিং ডেন্টাল ইনস্ট্রুমেন্ট, এগুলো তো করতেই হয়। সেটা একটু কেয়ারফুলি করলে কিন্তু আপনার অনেকগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। এখন যেটা মেন কনসার্ন হচ্ছে যে আমাদের দেশে যে বি ভাইরাসের টিকাটা দেওয়া হয় সেটা কিন্তু দেড় মাস বয়সে দেওয়া হয়। পৃথিবীর অন্যান্য দেশ যেসব দেশে বি ভাইরাসের প্রেভিলেন্স অনেক বেশি ছিল আমাদের চেয়ে বেশি ছিল ওইসব দেশে কিন্তু এটা এখন অ্যাড বার্থে ডোজটা দেয়, যে জন্মের পরপর দেয়। তো আমরা এখন আসলে আমাদের সরকারও চেষ্টা করছে, আমরাও বিভিন্ন সময় বিভিন্ন অথরিটিকে বলি, যারা পলিসি মেকার তাদেরকে বলি যে এটা অ্যাড বার্থে দেওয়া সম্ভব কি না, তাহলে হয়তো আমরা বি ভাইরাসের প্রেভিলেন্স কিন্তু আরও অনেক কমাতে পারবো, অনেক কমানো সম্ভব এবং আসলে স্যার অনেক কমেছে বল আমরা মনে করি। কিন্তু আগে কিন্তু 7-8-9-10 ভাগ পর্যন্ত ছিল, এটা কিন্তু আমরা রিসেন্ট একটা স্টাডি করেছি গ্রাম পর্যায়ে একদম, সেই স্টাডিতে কিন্তু বি ভাইরাসের প্রিভিলেন্স আমরা মাত্র 3.8 বা 9 পেয়েছি। তার মানে এটা অনেক কমেছে। আমাদের বিশ্বাস যে সরকার এখন যেই পথে আগাচ্ছে তাতে এই এই পথে থাকলে আমাদের প্রিভিলেন্স আরও কমবে আর ভ্যাকসিনটা যদি আমরা 0 ডেতে আনতে পারি তাহলে আরও অনেক কমে যাবে। পাশাপাশি এই প্রতিরোধের জন্য যে যে মেজারগুলো আছে এগুলো যদি আমাদের মিডিয়াতে আরেকটু প্রচার করা হয়, জনসাধারণকে যদি আমরা আরেকটু সচেতন করতে পারি, তাহলে আমার বিশ্বাস যে এই ভাইরাসের মানুষের কাছাকাছি আমরা যেতে পারবো নির্মূলের ব্যাপারে। এবারে সবশেষ প্রশ্ন আমি করব আমাদের ন্যাশনাল লিভার ফাউন্ডেশনের মহাসচিব প্রফেসর মোহাম্মদ আলী স্যারের কাছে। স্যার, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন হেপাটাইটিস প্রতিরোধের ব্যাপারে কী কী কার্যক্রম গ্রহণ করেছে এবং আপনাদের নেক্সট চিন্তাভাবনা কী আছে অ্যাপসের ব্যাপারে যদি আমাদের দর্শকদের কিছু বলতে? প্রথম হলো যেটা আমি বলতে চাই যে প্রফেসর ফারুক বলেছেন এবং আমরাও দেখতে পাচ্ছি যে বিগত বছরগুলোতে বর্তমান সরকার হেলথ সেক্টরে অনেকগুলো অর্জন অর্জন করেছে। এর মধ্যে আপনারা সবাই জানেন যে এইডস এইচআইভি এইডস কন্ট্রোলে বাংলাদেশ একটা রোল মডেল হিসাবে কাজ করেছে। তারা বলেছে যে তারা বাংলাদেশ গভর্নমেন্ট জিরো পটেনশিয়ালিটিতে গিয়ে পৌঁছেছে এবং ইয়েস এইডস কন্ট্রোলে বাংলাদেশ একটা রোল মডেল হিসেবে কাজ করে। আমি এটা গণতন্ত্র প্রধান সরকার আজকেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেখলাম আমাদেরকে যে বাণী দিয়েছেন বিশ্ব হেপাটাইটিস দিবসে সেটাতেও তিনি উল্লেখ করেছেন শি অলসো ওয়ান্টস ইলিমিনেশন অফ ভাইরাল হেপাটাইটিস ইন বাংলাদেশ। যে মেসেজটা আমি ট্রান্সলেট করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সে পাঠাবো, তো এটা একটা অত্যন্ত আশার কথা। এই ইলিমিনেশনের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং গণপ্রধান সরকারকে অনুরোধ করব যে প্রত্যেক দেশেই একটা
ভাইরাল হেপাটাইটিস স্ট্র্যাটেজি আরম্ভ করেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 194টি কান্ট্রি সেই একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি অফ ভাইরাল হেপাটাইটিস নিতে যাচ্ছে। আমি অনুরোধ করব, যেহেতু একটা এইডস প্রোগ্রামের সাকসেস আছে বাংলাদেশে, কেন হেপাটাইটিস ভাইরাল হেপাটাইটিস এর স্ট্র্যাটেজি নিয়েও বাংলাদেশে একটা আশা করব ভাইরাল হেপাটাইটিস বাংলাদেশেও ইলিমিনেট হবে, বাংলাদেশেও এই হেপাটাইটিস মুক্ত বাংলাদেশ একদিন গড়তে পারব। আরেকটা কথা আমি জনগণকে বলতে চাই, সরকার আসবে, সরকার সব কিছু করবে এটা না বলে, এখন আজকে ইলেকট্রনিক্স এবং মিডিয়ার যুগ, আমরা সবাই জানতে পারি, আমরা তো সবাইকে বলছি এবং সব কিছুই জানা যাচ্ছে এখন, যে ভাইরাল হেপাটাইটিস সামান্য একটু সচেতন হলেই আপনি হেপাটাইটিস, আপনি নিজে সচেতন হলে আপনি আপনার পরিবার এবং সমাজ হয়ে যাবে। আপনি জাস্ট আপনি একটু হেপাটাইটিস আছে কি না সেটার জন্য একটু টেস্ট করুন, টেস্ট করলেই আপনি ধরা পড়বে আপনার এটা আছে কি না, থাকলে আপনার পরিবার আপনার সমাজ জীবে, আর সমাজ সৃষ্টি হলে সমাজ নিয়েই তো দেশ, তাহলে তো দেশ ভাইরাল মুক্ত হয়ে যাবে। তো অন্য এসে করবে, নিজে এটা উদ্যোগ নিয়ে এটা করা উচিত। তাই আমি আশা করব আমরা সবাই মিলে কাজ করি, যে স্লোগান এখন আরম্ভ হয়েছে NOhep ফর ইলিমিনেশন অফ ভাইরাল হেপাটাইটিস ইন দি ওয়ার্ল্ড বাই 2030, সেটাতে আমরা সবাই যোগ দিই এবং বাংলাদেশ ভাইরাল হেপাটাইটিস মুক্ত বাংলাদেশ করি। সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আমাদের দর্শক শ্রোতাদের হেপাটাইটিস বি সির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমার মনে হয় দর্শক শ্রোতারাও উপকৃত হবেন। আর প্রিয় দর্শক, শুধু বিশ্ব হেপাটাইটিস দিবসে একদিনকেই আমরা হেপাটাইটিস দিবস হিসেবে পালন করব না, এটা শুধু আমাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে, সারা বছর ধরে আমরা যাতে হেপাটাইটিস প্রতিরোধের ব্যাপারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাশাপাশি যে যার অবস্থান থেকে সবাইকে জানাতে পারি, বোঝাতে পারি, তাহলেই কিন্তু হেপাটাইটিস মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। আমরা সবাই চাইব 2030 সালের মধ্যে হেপাটাইটিস নির্মূল বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আমি ডক্টর সাহিলি আমরা এখানে বিদায় নিচ্ছি।